गुड मॉर्निंग एवरीवन, टुडे इज 16th of December 2020 एंड दिस इज क्लास 5 इंग्लिश टेक्स्ट क्लास। टुडे वी स्टार्ट सम क्वेश्चन एंड आंसर फ्रॉम द चैप्टर जुरासिक पार्क मेकिंग द फिल्म। हमारा जुरासिक पार्क मेकिंग द फिल्म क्वेश्चन आंसर टाइम आज के स्टार्ट करब। नाउ द क्वेश्चन इज आंसर दिज क्वेश्चन विद रेफरेंस टू द कन्टेक्सट। एखे एक कन्टेक्सट तुले देव आछे, क्वेश्चन आछे, कन्टेक्सटर ऊपर बेस कर क्वेश्चनगुलोर आंसर लिखते हैं। द कन्टेक्सट इज देन ए कम्प्यूटर मेड देयर limbs move as decided by the scientists and the programmers। তারপর কম্পিউটার ঠিক করেছে বা তৈরি করেছে তাদের লিম্বগুলো যেটা নাকি মুভ করবে, সায়েন্টিস্ট এবং প্রোগ্রামাররা যেভাবে চালনা করবে সেভাবে তাদের হার লিম্বগুলো চলাফেরা করবে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হুজ লিম্বস আর বিইং রেফার্ড টু হিয়ার। এখানে কার লিম্বসের কথা বলা হয়েছে? And the answer is the dinosaur's limbs are being referred to here। এখানে ডাইনোসরের লিম্বের কথা বলা হয়েছে। And the next question is why was a computer needed to move their limbs। কেন কম্পিউটার দরকার তাদের মুভ লিম্বসের মুভগুলো করার জন্য? And the answer is when the dinosaur was there in our world there were nothing left but after the scientists research about dinosaur they cannot find how the dinosaur makes sounds and how they move from here and there so the computer needed to move their limbs। তাহলে কম্পিউটার দরকার পড়ে এই জন্য যে ডাইনোসররা যখন এই পৃথিবীতে ছিল তখন কোনো কিছু দেখার মতন কিছু ছিল না, কিন্তু সায়েন্টিস্টরা যখন রিসার্চ করেছে ডাইনোসরের ওপরে সেই সময় তারা বুঝতে পারেনি ডাইনোসর কীভাবে হাঁটাচলা করতো এবং কীভাবে সাউন্ড বের করতো, সেই জন্য কম্পিউটার প্রয়োজন আছে ডাইনোসরদের মুভগুলোকে চালনা করার জন্য। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দিস কাইন্ড অফ সায়েন্স কল্ড। এই রকম সায়েন্সকে কী বলা হয়? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দিস কাইন্ড অফ সায়েন্স কল্ড অ্যানিম্যাট্রনিক্স। এই রকম সায়েন্সকে বলা হয় অ্যানিম্যাট্রনিক্স। দিস ইজ দ্য অ্যান্সার অ্যান্ড দিস ইজ ইয়োর ক্লাস ফর টুডে। নাও আই টেল ইউ সাম স্পেলিং অলসো ফর টুডেজ ক্লাস। অ্যান্ড দ্য স্পেলিংস আর ভেহিকেল VEHICLE, স্নার্লিং SNARLING, গ্রোলিং GROWLING, গ্রোলিং কনস্ট্যান্টলি CONSTANTLY, কনস্ট্যান্টলি clearly CLEARLY। These are the spellings for today's class। Thank you।